Hello guys, Assalamualaikum, welcome to Khan Gaming. So আজকের গেমটির নাম হচ্ছে আলট্রা বেলুন। এর আগে ওই গেমটি খেলেছিলাম কিন্তু কিছুটা সমস্যার কারণে আমি ওই গেমটি দ্বিতীয় পর্ব আনতে পারছি না, সেজন্য আমি আবার পুনরায় আগের প্রথম থেকে খেলছি। সো আশা করি সবার ভালো লাগবে। সো শুরু তো হয়ে গেছে, তখন কি বলবো, আমি কথা বলতে বলতে এক স্টেজ ক্লিয়ার হয়ে গেছে, তো চলো সেকেন্ড স্টেজে দেখা যাক। সো এখনকার জন্য যে খাবারগুলো আছে এগুলো আমি খেয়ে শেষ করে নিই, তারপরে সেকেন্ড স্টেজে যাব। সেকেন্ড স্টেজে দেখা যাক কি করা যায়। তো সেকেন্ড স্টেজে দেখা যাচ্ছে আমাদের তিনটা এগুলোর শুয়োরের মতো দেখা যায়, শুয়োর বা পিগি আর হচ্ছে বানানোর মতো কিছু আদি জমানার মানুষ দেখা যাচ্ছে। এগুলারে আগে আটকাতে হবে, তো আমি আর একটা চান্স মেরিয়ে ফেলছি, আর আমার একটা চান্স মেরে ফেলছে। তো আমি যেটা চাচ্ছিলাম একটা চিকেন ডিনার করার নামার জন্য, যেমন চিকেনটা জন্য আমি একটা চান্স মরলাম। ডিমটা পাবো না, ডিম চলে গেল। সো স্যাট বাচ্চা কুচ্চা খাবার যে আগুলো আছে এগুলো আগে খেয়ে শেষ করি, তারপরে স্টেজ থ্রি। এখানেও চেষ্টা করবো চিকেনটা নামানোর জন্য, দেখা যাক চিকেন নামাতে পারি কি না। সো চিকেন তো নামলো না, তো রিংই নেমেছেন, রিংগুলাই খেয়ে নিই, কারণ এর আগের ম্যাচে আমি রিংগুলা মিস করছিলাম। সো এখন রিংগুলা পাওয়া গেছে, তো রিংগুলা খাই। রিং বাড়লে আর কি পয়েন্ট, রিং খেলে আর কি পয়েন্ট বাড়ে, রিং বাড়লে না, রিং খেলে পয়েন্ট বাড়ে। সো এই স্টেজে দেখা যাবে কি করা যায়। এই স্টেজে আমি এক চান্সও মরবো না, এই স্টেজে ওগুলো পাত পাত মাইরা মেরা উল্টা মিস্টার খাওয়াবো। এগুলো কুকুর, আই থিঙ্ক কুকুরই হবে, ব্যাঙের মতো দেখা যায় কিন্তু আসলে কুকুর। কী শুনে কিছু তো হবে, বা কুকুর বা ব্যাঙের একটা মিক্সচার হতে পারে। এইখানে ওই রিং নামছে, দেখি রিংগুলা কালেক্ট করা যায় কিনা। সব সবগুলো রিং একসাথে কালেক্ট করতে পারলে 10,000 পয়েন্ট পাওয়া যাবে। আপাতত এই স্টেজে তো চিকেন নামে না, সেই জন্য বার্গারই নামায়, বার্গার দিয়ে কাম চালাচ্ছি। এটা হচ্ছে বস স্টেজের আগের স্টেজ, এরপরে বস স্টেজ। এই স্টেজেও আমি চিকেন নামানোর চেষ্টা করব, অবশ্যই আমি সফল হব, সফল হয়েও গেছি, প্লাস রিংও পেয়ে গেছি। দেখা যাক কতটুকু আমি খেতে পারি, দেখি এই স্টেজে সবগুলো খেতে পারি কিনা। সবগুলো খেতে পারলে 10,000 পয়েন্ট পাওয়া যাবে, দেখা যাক দেখা যাক, পারবো আই থিঙ্ক। হয়ে গেছে হয়ে গেছে 10,000 পয়েন্ট। এখন বস বসের কি বলবো, এই বসের এই বসের এত চোখ অত চোখ, ও হো ব্যাটারি লো, 10% চার্জ, 10% চার্জ নিয়ে খেলতেছে, মোবাইল না বন্ধ হয়ে যায়। লাস্ট একটা বড় চাকু দিয়ে না মার, এখন লাস্ট চাকুটা বের করবো, হলো না হলো না, আরেকবার একবার ট্রাই করবো, আরেকবার ট্রাই করবো, বড় চাকু বড় চাকু বড় চাকু ল। তো বস তো শেষ, এখন বস আমার একটা চিকেন ডিনার খাওয়া খাওয়াবে। চিকেন ডিনার খাওয়ার পরে ফিমেলটা আমাকে একটা কিস করবে, তারপরে হারামজাদাটা নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লাস্ট বস। তো প্রথম স্টোরি ক্লিয়ার, এই জন্য প্রথম স্টোরিতে একটা লাঠি মারবে আমাদের পিঙ্গুইন দাদার, অবসর পা দেখা যায় না, তারপরে পা আছে। এখান থেকে গুলি করলে মরবো মনে তো হয়, যা বলছি তাই। হ্যাঁ গুলি না, অবশ্য বেলুন, মুখ দিয়ে বেলুন কার বের হয়, তারা কি এত বেলুন খাস, মুখ দিয়ে বেলুন হইতেছে, ছি 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 ছি, মুখ দিয়ে কার বেলুন বের হয়। খাবার দাবার কিছু পাইলাম না, যা দিচ্ছে এগুলো দিয়ে কাম চালাইতে হবে। এই
এই স্টেজে অনেকগুলি চান্স মরতে হইতে পারে আমার, কারণ স্টেজটা একটুখানি টাফ। এই যে দেখা যাচ্ছে কালো কালো যে বেগুনের মতো দেখা যায় কালো কালো, এগুলো গায়ে মানে ইনভিজিবল হয়ে যায়, ইনভিজিবল হয়ে পিস দিয়ে সামনে দেখা বলে এই স্টেজে মরতে হতে পারে। অলরেডি আমি মরেও গেছি, ডায়মন্ড পাওয়া গেছে, ডায়মন্ডটা খেতে পারলে মনে হয় 7000। কাকি স্টেজ, এই কাকি স্টেজ আমার ফাইদানি করতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এই স্টেজে মরতেও পারি অনেক, কারণ এই কাকি স্টেজ ফাইদানি করতে অনেক ভালো লাগে। বেলুনের উপরে যেমন যায় আমি ট্রাই করতেছি, কিন্তু এই বেলুনটা হেঁটে গেছে, একটা কাক বন্দি করছি, কিন্তু আমার লিং নামানোর ইচ্ছা, লিং নামাতে পারলাম না, কারণ মুরগিটা মারা গেছে, কাকটা আমার মেরে দিছে। কাকের ভাই কাকে মেরে ফেলছে, আমার একটা কয়েন নিব, কয়েন নিয়ে তারপরে কাক ছুটে গেছে, বা আবার আটকাইতে হইব কাকটাকে। আটকা আমি একটা ধরলে ভাই বেলুন দে উপরে গিয়ে একটা ধরলেও আমি আটকাব, বেলুন দে উপরে যে একটা ধরলেও আটকাব, দুইটা নাও পাত্র ইঙ্কে একটা ধরলেও আমি আটকাবই। মনে হয় বুট নেমে যাবে, অনেক লেট হয়ে গেছে, বুট আসার চান্স আছে, বুট আসলে আবার এক চান্স মরতে হইব, কিছু করার নেই, মনে হয় বুট আসা করে ভূত আসা বসে নিয়ে এখন আমার পিছিয়ে পিছিয়ে আসবে, আমি যেদিকে যাবো ওদিকে নিয়ে আসবে, এটাকে মারাও যায় না ভূতটা দেয়। পর্যাপ্ত মহিলা, পর্যাপ্ত মহিলা, তোর জন্য একটা চান্স মরলাম, পর্যাপ্ত মহিলা। না কাক মারার সময় হয়ে গেছে, এখন কাকটার মারতে উপরে যাবো, বেলুন দিয়ে উপরে যাবো, উপরে যেয়ে ওরা এইভাবে আটকাইছি, ডিংটা নামলো, ডিং নামে না তাতে কী হয়েছে, খাবার নামাম, ওর ওর হাতে এক চান্স মর, জানতাম ওর হাতে এক চান্স মারতে হবে, কারণ লাফাই গেছিল বেশি, তোর হাতে মরছি যেহেতু তোর থেকে খাওয়ানো ওষুধ গুলো। এই স্টেজে আমি প্রতিবার মরি, যতবারই খেলি প্রতিবারই আমি স্টেজে মরি, কারণ এই স্টেজে আমি পাকনামানি করতে যাই, এই জন্য মজা যাই। আর হচ্ছে স্টেজে আবার কী বলে একটা চাবি দেয়, ওই চাবিটার লোভের উপর আমি মরে যাই, ওই চাবিটার লোভ দেয়, লোভ দেওয়ার ফলে আমার মর। ফাইনালি এত ঝামেলার পর চাবিটা পাওয়া গেছে, মিস করলাম টাইম বোনাস, মানে চিকেন ডিনারটা আমি মিস করলাম, দেখি রিং পাই নাকি, রিং পাইলে 1,00,000 পয়েন্ট পাব, রিং কি পাওয়া যাবে, কোনটায় আছে কীভাবে বলবো, আমি তো কনফিউজ হয়েছি, দেখি এই সাইডের টেপেলে পাইতে পারি, ব্যাড লাক, ব্যাড লাক। সো গাইস, যারা ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার, এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখো তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও,
ও যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে নিজের বন্ধু-বান্ধব এবং গেমিং গ্রুপে শেয়ার করে দিবেন। এতে আমি অনেকটা সাপোর্ট পাবো এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আত্মবিশ্বাস পাবো। থ্যাংক ইউ। ভিক্ষা যা হয়ে গেছে, এখন গেমের দিকে কন্টিনিউ করা যাক। তো সেকেন্ড স্টেজ হচ্ছে ড্রাগন, যেটার নাম হচ্ছে কিং। আজব গাজব একটা ড্রাগন। বসেরে মেঘ চাঁদি না বস বস রাগ করছে কি কম বস রাগ করে গেছে, কীভাবে আগুন আছে না নিচে যেতে পারবো না উঠে যেতে পারবো জেনে জেনে দিয়ে সো আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।